হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা গত রোববারে এ দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে তবে এর নেপথ্যে আরও কিছু কারণ নিয়েও চলছে আলোচনা ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা নামের দুর্গম পাহাড়ি এলাকায় ছিল ঘন কুয়াশা বৃষ্টি হচ্ছিল দুর্ঘটনার কারণ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখতে দুর্ঘটনার পরদিন একটি তদন্ত কমিটি গঠন করেছে ইরান এ বিষয়ে সহযোগিতার প্রস্তাব দিয়ে রাশিয়া বলেছে ইব্রাহিম রাইসের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ উদ্ঘাটন করতে প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত তারা রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি বলছে উঁচু পার্বত্য এলাকা ও গভীর উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট বিভ্রান্ত হতে পারেন এ ধরনের পরিবেশে চলাচল করা একজন পাইলটের জন্য মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তির উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৈরি বেলথ টু টুয়েলভ হেলিকপ্টার বাজারজাত শুরু হয় গত শতকের সত্তরের দশকে ইরান এই মডেলের অনেকগুলো হেলিকপ্টার কেনে সেই সময় ইরানের শাসন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা যিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন উনিশশো সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে শাহের পতন ঘটার পরও যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজ হেলিকপ্টার ও যুদ্ধ বিমান ব্যবহার করে আসছে ইরান অনেকগুলো এখনো ইরানের বহরে আছে তবে বিপ্লবের পর তেহরানের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার কারণে এসব মেরামতের যন্ত্রাংশ কোনোটাই ইরানের জন্য কঠিন হয়ে ওঠে তবে বিপ্লবের পর তেহরানের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার কারণে এসব মেরামতের যন্ত্রাংশ কেনাটা ইরানের জন্য কঠিন হয়ে ওঠে